মহান বিজয় দিবসের আজকে সাংবাদিকদের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি আবু আহমেদ, মঞ্চের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে প্রত্যেকটি সাংবাদিক বন্ধুবান্ধব, 1971 সাল থেকে 2022 সাল দীর্ঘ 51 বছর অতিক্রম করেছি। কি চেয়েছি আর কি পেয়েছি তার হিসাবে জন্য প্রতি বছর একটি করে দিন যে দিনটি পালন হয় সেখানে কিন্তু এই বিজয় দিবসের তাৎপর্য বা আলোচনার সভাটা অটোমেটিক সেই বিষয়টা আসে। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশই শুধু চাইছিলাম তা নয়, যে দেশে মানুষ মানুষকে অত্যাচার করবে না, মানুষ মানুষকে নিপীড়ন করবে না, প্রত্যেক শিশু প্রত্যেক ছাত্র তার মেধা অনুযায়ী শিক্ষা লাভ করবে এবং শিক্ষা শেষে চাকরি পাবে, কেউ বেকার থাকবে না, কৃষকের ধান কেউ জোর করে কেড়ে নিয়ে যাবে না, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে। এই ধরনের এই যে 1969 সালের যে 11 দফা, 66 সালের যে 6 দফা, সেই 11 দফা এবং 6 দফার সম্মিলিত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাতেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সেখানে গঠিত ছিল। এখানে দেখা যায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে যে পার্থক্য পাকিস্তান সৃষ্টি করেছিল, বাঙালি এবং পাঞ্জাবিদের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করেছিল, সেই পার্থক্যের চির অবসান ঘটবে এরকম আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। ক্লাস টেনে পড়তাম, পরীক্ষার্থী ছিলাম, ওই বছরই আমার পরীক্ষা ছিল। 26 মার্চে যখন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, আমরা 7 মার্চের যে ভাষণ, সেই ভাষণের পরে যখন সেই স্বাধীনতার ডাক আমরা 26 মার্চে যখন পেলাম, আমার খুব ভালোভাবে মনে আছে ফজলুল স্যারের প্রাইভেট পড়ার থেকে বেরিয়ে গিয়ে আমরা লাঠি নিয়ে মিছিল করি, তারপরে বরগুনাতে আমরা ছাত্রলীগ এবং ছাত্রী ইউনিয়ন একসাথে প্রথম 3 দিন ট্রেনিং করি, পরে ছাত্রী ইউনিয়ন আলাদাভাবে করছি, ছাত্রলীগ আলাদাভাবে করছে। তার কারণ দুটো ছিল, এক তাদের সাথে আমাদের ঐক্যের দিক থেকে একটু অমিল হয়ে যেত, আর দ্বিতীয় কথা ছিল আমাদের ওই থানায় বরগুনা থানায় মাত্র 20টা .303 রাইফেল ছিল। সুতরাং ওই রাইফেল নিয়ে আমরা ট্রেনিং দিতে গিয়ে একসাথে দেওয়া সম্ভব ছিল না। বরগুনায় ওই পরীক্ষা বন্ধ করবার জন্য যে পাকিস্তান আমলে যে SSC পরীক্ষা, সেই পরীক্ষা বন্ধ করবার জন্য ওখানে যে গভর্নমেন্ট স্কুলে যে খাতা রাখা ছিল, আমি ইউনুস সহ আমরা 5 জন প্রথম রাতের অন্ধকারে ওই জানলা ভেঙে পিচকারি দিয়ে পেট্রোল মেরে আগুন ধরাই দিয়ে ওই পরীক্ষা বন্ধ করার চেষ্টা করেছিলাম। ওইটাই ছিল বরগুনার প্রথম অপারেশন, যে অপারেশনে আমি ছিলাম এবং আমার নেতৃত্বে হয়েছিল। 35টা পোস্টার মেরেছিলাম এবং তার 3 দিন পরে আমরা 5টা শক্তিশালী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে বরগুনা প্রকম্পিত করেছিলাম। এইটা হচ্ছে আমার সংক্ষিপ্ত এবং সেই সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এখন 68 বছর বয়স পার করছি, যে চেতনায় যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটা কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা লায়লা পারভীন সেঁজুতি বলল যে 5 শতাধিক সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা আজকে মিছিল করেছে। পাশ থেকে আমি সাংবাদিক বন্ধু আমাদের সুমনের কাছে শুনছি না 5 শতাধিক না, তার অনেক বেশি সংখ্যক। কেন তারা আজকে এই সুযোগটা পায়? সুযোগটা আমরা দিই বলেই পায়। আজকে যদি আমরা সঠিকভাবে দেশ শাসন করতে পারতাম, যদি সোনার বাংলা করতে পারতাম, আজকে লায়লা পারভীন সেঁজুতির আব্বা মারা গিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা, তার বিচার তো আমরা করতে পারিনি। সাংবাদিকতা জগতে এসে আমি কয়বার মাথা আঘাত পেয়েছি, কতবার আমার রক্ত ঝরেছে, একটিবারেও কি বিচার পেয়েছি? এই বিচারহীনতার সংস্কৃতি, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত দেশ, আজকে মোস্তাক আহমদদেরকে বারবার উঠতে ওপরে উঠতে সাহায্য করছে। আজকে মোস্তাক আহমেদরাই আজকে সবকিছু করছে। আজকে আমলা, যে আমলাকে বঙ্গবন্ধু বারবার সজাগ থাকার জন্য বলেছিলেন, তাজউদ্দিন আহমেদ বারবার আমলাদের কথা শুনতে নিষেধ করতেন, সেই আমলারা
আজকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে চালাচ্ছে। আজকে পুলিশ প্রশাসন যা ইচ্ছা তাই করছে। আজকে রাজনীতিবিদ কারা আছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা কারা আছি, আজকে বঙ্গবন্ধু কন্যা তার দল বঙ্গবন্ধু 3.5 বছর ধরে প্রায় 23 বছর দেশ শাসন করছি, আমরা কি কেউ সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে করতে পেরেছি? আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কি আমরা করতে পেরেছি? ধর্মনিরপেক্ষতা কি আজকে আমাদের সংবিধানে আছে? সমাজতন্ত্র কি আমাদের সংবিধানে আছে? আজকে এই অবস্থাটা কিন্তু আমাদের বিবেচনায় রেখে আমরা 2022 সালে মহান স্বাধীনতা বিজয় দিবস পালন করছি। আজকে এখন আজান করছে সুতরাং বক্তব্য রাখার দরকার নেই। আমরা যারা পারি নাই, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশটাকে যেভাবে করতে চেয়েছিলাম সেটা পারি নেই, এইটা আমাদের ব্যর্থতা শুধু নয়, কিন্তু আমি বিশ্বাস করি আমার সামনে যে নতুন প্রজন্ম, যে বিপ্লবী তারুণ্য উজ্জীবিত ছেলেমেয়েরা এখানে আছেন, তারা নিশ্চয়ই সেই সোনার বাংলা গঠন করবেন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।